8/12/2020, বার হলো মঙ্গলবার। আজকে রাশিফল, আজকে রাশিফলে মানুষের ভাগ্য কেমন, কতটা ভালো সেটা আমি একটু আপনাদেরকে বলব। আজকে দিনে জন্ম হলে আপনার কেমন যাবে সেটাও জানাবো। আজকে শুভ সময় কখন, কোন দিক থেকে যাবেন, কোন দিক থেকে গেলে আপনার শুভ বলবো। আজকে কোন কোন রাশির আজকে বিরাট ভালো ফল করবে, তারা অনেক কিছু জিনিস প্রাপ্ত করতে পারবে। কিছু রাশি একটু সংযত হয়ে চলতে হবে, হিসাবই হতে হবে। তো আজকে চন্দ্র কোথায় আছে? আজকে চন্দ্র কিন্তু পূর্ব ফাল্গুনী নক্ষত্রে আছে। পূর্ব ফাল্গুনী নক্ষত্র হল শুক্রের নক্ষত্র। পূর্ব ফাল্গুনী নক্ষত্র আছে চন্দ্র সিংহ রাশির উপরে। একটা জিনিস জানবেন, চন্দ্র যদি সিংহ রাশির উপরে থাকে পূর্ব ফাল্গুনী নক্ষত্রে, সেই ক্ষেত্রে কিন্তু জোরটা কমে যায়, চন্দ্রের জোরটা পাওয়ারটা কমে যাবে। কারণ সিংহ রাশি হলো একটা, বলা হয় সিংহ রাশিকে বলা হয় অগ্নি রাশি। তো বেসিক্যালি সিংহ রাশির পরে যদি চন্দ্র পূর্ব ফাল্গুনী নক্ষত্রে থাকে, সেই ক্ষেত্রে আমরা দেখব আমরা মধ্যম মানের ফল পাবো, খুব বেশি ভালো ফল পাবো না। কেন ফল পাবো না তার ডিটেলস আমি আপনাদেরকে জানাবো। তার আগে একটু বলবো, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, খুব তথ্যপূর্ণ ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে একটু শেয়ার করবেন। দেখুন আজকে বারটা কিন্তু মঙ্গলবার। মঙ্গলবারের দিন আমাদের এমনি একটু সবার কাছে একটু স্পেশালিটি থাকে, কেননা আজকের দিনে হনুমানজির জন্ম হয়েছিল মঙ্গলবার। বজরঙ্গবলী যাকে আমরা বলি, হনুমানজি, হনুমানজি হচ্ছে সকল বিপদ আমাদের মুক্ত করে, তাই তার আরেক নাম হচ্ছে সংকট মোচন। অর্থাৎ যে কোনো বিপদ থেকে তিনি আমাদের কুইক উদ্ধার করেন, তাই ওনার আরেক নাম হচ্ছে সংকট মোচন। যে কাজ অন্য মানুষ পারে না, সেই কাজ কিন্তু জানবেন হনুমানজি এক নিমেষেই করে দেয়, শ্রী রাম মুখে নাম নিয়ে। রাম নাম স্মরণ করে তিনি সব কাজ করতে পারেন, কারণ আমরা দেখি এই মানুষটা, এই যে হনুমানজি, ইনি কিন্তু প্রচণ্ড গুরু ভক্তি করতেন। কারণ রামকে তিনি কিন্তু গুরু মানতেন, তাই গুরুর প্রতি শ্রদ্ধা যে একটা মানুষের এত পরিমাণ থাকে সেটা কিন্তু কল্পনাতীত। তিনি যা বলতেন সেটা এক বাক্যে করতেন, এক নিমেষেই করতেন, সেই কাজ ঠিক হোক ভুল হোক পরে চিন্তা ভাবনা হবে। তার ভাই রামের ভাই লক্ষণের জন্যে তিনি একটা জড়িবটি আনার জন্যে একটা পর্বত, গোটা পর্বতটাই তুলে এনেছিলেন, কারণ এতটা শক্তিশালী তিনি। তাই আমরা যদি এই মঙ্গলবারটা একটু বজরঙ্গবলীর নাম করি, অসুবিধা তো নেই, বরং আমাদের অনেক সুবিধা আছে। জানবেন হনুমানজির নাম করলে আমাদের কিন্তু বিপদ মুক্ত হয়। তাই যদি আমরা ঘর থেকে কাজে বেরানোর সময় যদি একটু হনুমানজির নাম করি, যদি একটু বজরঙ্গবলীর নাম করি, কেমন হয় বলুন আপনারা? যদি প্রতি মঙ্গলবার করে আমরা একটু হনুমান মন্দির দর্শন করি, কেমন হয়? কারণ কথিত আছে যে মানুষটা হনুমানজির মন্দির দর্শন করে প্রতি মঙ্গলবার, জানবেন হনুমানজির কৃপাদৃষ্টি সবসময় তার উপরে থাকবেই, এটা নিয়ম। সাথে আর একটা উপকার কিন্তু হয়, আমরা জানি যে আমাদের 9টা গ্রহ আছে, এই গ্রহদের মধ্যে কিন্তু অন্যতম একটা শক্তিশালী গ্রহ হচ্ছে শনিদেব। শনিদেব পর্যন্ত যারা হনুমানজির ভক্ত হয়, জানবেন তারা কিন্তু, যারা হনুমানজির ভক্ত হয় তাদের দিকে শনিদেব কোনো রকমের কুদৃষ্টি নিক্ষেপ করেন না, কোনো রকমের বক্র দৃষ্টি নিক্ষেপ করেন না, তার উপরে কোনো নেগেটিভ ফল উনি দেন না। কারণ এটা তিনি আগেই হনুমানজির কাছে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলেন যে যারা বজরঙ্গবলীর ভক্ত হবে তাদের প্রতি শনিদেবের কৃপা থাকবে। কেননা হনুমানজি শনিদেবকেও উদ্ধার করেছিলেন, শনিদেবকেও একটা বিপদ থেকে উদ্ধার করেছিলেন, সেই জন্য তিনি কথা দিয়েছিলেন। তো যাই হোক, মোট কথা আপনারা হনুমানজির নাম গ্রহণ করুন, তাতে কিন্তু আশা করি ভালো ছাড়া কখনো খারাপ হয়নি আজ পর্যন্ত, কারণ আর আশা করি ইন ফিউচারে হবেও না। তো আজকে রাশিফলে দেখা যাচ্ছে যে মেষ রাশির মানুষের আজকে কিন্তু বিজয় খুশি, তারা সব দিক থেকে তাদের পাওনা টাকা ফিরে পাবে। আমি বলবো যে মেষ রাশির মানুষরা যদি আজকে দক্ষিণ এবং পূর্ব দিকের কোণ, অর্থাৎ অগ্নিকোণ দিয়ে কোনোভাবে যাত্রা করেন অথবা দক্ষিণ দিক থেকে যাত্রা করেন, সেটা আপনাদের জন্য শুভ হবে, মঙ্গল হবে আজকের জন্য। পশ্চিম দিক দিয়ে যাত্রা করার প্রয়োজন নেই যদি একান্ত দরকার না পড়ে। আজকে যারা মেষ রাশির মানুষ তাহলে দেখবেন যে কোনো কাজে আপনি সফলতা নিয়ে বাড়ি দিচ্ছেন।
आज के आपनी निजे हनुमान जी के एक लाख दिन जरा मेष राशि मानुष क्या मेष राशि मानुष के मन करी तादेर एक बेशी करे हनुमान जी के डाका उचित क्या बोलुन तो क्या मेष राशि मानुषेर मेष राशि अधिपति के मंगल जे मंगल ग्रह किन्तु आपनार भालो थाकबे अनेक समय मेष राशि मानुष एक रेगे जाए चट जल्दी शर्ट मैं एक शर्ट टेम्पटेड हो जाए रेगे जाए जेको काजे धैर्य बसे ना मन बसे ना যে কোনো কাজ এরা ঠিকভাবে করতে পারে না কিন্তু মেষ রাশির মানুষের মধ্যে জানবেন একটা অসাংঘাতিক শক্তি থাকে একটা লুকানো শক্তি থাকে এই রাশির মানুষদের এরা যদি করে এরা কিন্তু অনেক কিছুই করতে পারে তাই আমি বলবো মেষ রাশির মানুষরা একটু হনুমানজিকে লাড্ডু দেন দয়া করে প্রতিদিন পারলে তো খুব ভালো হয় না পারলে মিনিমাম অন্তত প্রতি মঙ্গলবার কারণ মঙ্গলবার দিনটা হচ্ছে বিশেষ একটা দিন বিষ রাশি আজকে একটু বেশি কৃপণতা আপনি দেখবেন আপনার চারদিকে কারণ আপনাকে কোনো কিছু দিতে গেলে আজকে অন্য মানুষের কিন্তু একটু হাতটা কাঁপতে পারে অর্থাৎ আপনি হয়তো আশা করলেন কারোর থেকে কোনো জিনিস সেই ক্ষেত্রে সে একটু মানে কৃপণতা করলো অর্থাৎ আপনার কাছে সে টাকা পয়সা খুব বেশি দিল না অর্থ খুব বেশি দিল না আপনি কারোর কাছে সাহায্য চাইলেন সে বললো যে না আজকে আর কোনো সাহায্য হবে না আজকে সে ব্যস্ত অর্থাৎ এই ধরনের একটা ধোকা দেওয়ার কথা কিন্তু আপনি শুনতে পারেন তাই বিষরাশির মানুষের আজকে অন্যের চালাকির দ্বারাই প্রতারিত হতে পারে যারা বিষরাশির মানুষ তবে বিষরাশির মানুষ আজকে আমি বলবো যারা বয়স্ক মানুষ ছাড়া দিনের বেলায় না ঘুমানো ভালো যারা বিষরাশির মানুষ দিনের বেলায় বয়স্ক মানুষদের দেখুন অনেক সময় ঘুমাতে হয় শরীর স্বাস্থ্যের জন্য কারণ দিবানি দ্বারা হচ্ছে আজকে বিষরাশির মানুষের জন্য একটু খারাপ হবে আর একটা জিনিস বিষরাশির মানুষটা আজকে নিজের কাজে ছোটোখাটো খুঁটিনাটি বিষয়ে একটু খোঁজ খবর রাখবেন বিষরাশির মানুষরা নিজের কাজে ছোটোখাটো খুঁটিনাটি বিষয়ে খোঁজ খবর রাখবেন সেটা কিন্তু আপনার পক্ষে ভালো পার্টনারশিপে যারা ব্যবসা করছেন সেই ক্ষেত্রে তারা একটু খেয়াল রাখবেন যারা পার্টনারশিপে ব্যবসা করছেন মিথুন রাশি আজকে অল্পতে রেগে যেতে পারে ক্রোধটা তাড়াতাড়ি চলে আসতে পারে ধৈর্যটা আজকে নাও থাকতে পারে তাই অবশ্যই এই তিনটে জিনিস মাথায় রাখুন ক্রোধ করা যাবে না রেগে যাওয়া যাবে না ধৈর্যহীন হয়ে পড়বেন না এবং কাজের ক্ষেত্রে যথেষ্ট স্যাক্রিফাইস করতে হবে অর্থাৎ মানুষের সাথে ভাগাভাগি করে কাজ করতে হবে কাজের ক্ষেত্রে একটু ডিস্টার্ব হলে সেটা মানিয়ে চলতে হবে আজকে মিথুন রাশির মানুষের একটু মানিয়ে চলতে পারলে খুব ভালো হয় কর্কট রাশির মানুষ আজকে কিছু অসাধু ব্যবসায়ী পারলে আপনি করতে পারেন আপনি কোনো দোকানে কোনো জিনিস কিনছেন বা যে কোনো কাজ মানে জিনিসটা মানে আপনি যদি খরিদ্দার সেজে যান সেই ক্ষেত্রে আপনি কিছু অসাধু ব্যবসায়ী কবলে পড়তে পারেন তারা আপনার সাথে ধোকা দিতে পারে তাই যে কোনো ধোকা থেকে আজকে কর্কট রাশির মানুষের একটু সাবধানে থাকতে হবে কর্কট রাশির মানুষের আজকে পূর্ব দিক থেকে যাত্রা করতে পারেন সেটা আপনাদের ভালো হবে পূর্ব দিক থেকে যাত্রা করাটা আর কর্কট রাশির মানুষরা একটা জিনিস মাথায় রাখবেন আজকে আজকের দিনে কাউকে টাকা পয়সা বেশি না ধার দেওয়াই ভালো ধার যদি কেউ চাই সে আপনি আপনার ব্যবসার প্রয়োজনে দিতে পারেন সে ব্যাপারটা আলাদা কিন্তু কেউ কোনো টাকা পয়সা চাইলে আজকে না দেওয়াটা ভালো সেই ক্ষেত্রে টাকা পয়সা ফেরত পাওয়াটা খুব কষ্টকর হয়ে পড়বে আপনার আজকের যে শুভ সময়টা আমি একটু বলে দিই সকাল 7:45 থেকে 11:06 সকাল 7:45 থেকে 11:06 এটা হলো শুভ সময় আর একটা সময় অবশ্য আছে রাত্রি 7:35 থেকে 8:29 রাত্রি 7:35 থেকে 8:29 এই দুটো শুভ সময় আমি পাচ্ছি আছে অনেকগুলো টুকটাক কিন্তু এই দুটো হচ্ছে স্ট্রং এই দুটো সময় আপনি কাজ করতে পারেন নিজের গুরুত্বপূর্ণ কাজ সিংহরাশির মানুষ আজকে কিরকম ফল পাবে সিংহরাশির মানুষ কিন্তু আজকে মিশ্র ফল পাবে অর্থাৎ না খুব ভালো না খুব খারাপ তবে সিংহরাশির মানুষের আজকে যে কোনোভাবে আগুন থেকে খুব সাবধান ও সতর্ক হয়ে চলতে হবে ভাই বোনের প্রতি ক্রোধ বা রাগ করে যাবে না কারণ ভাই বোনের সাথে কিন্তু আজকে একটা সম্পর্কের অবনতি হবে ভালোবাসার ক্ষেত্রে সম্পর্কের অবনতি হতে পারে আপনার লাইফ পার্টনারের সাথে আপনার একটা গোলমাল বাঁধতে পারে তাই বেশি কথা না বলা ভালো সেই ক্ষেত্রে সিংহরাশির ক্ষেত্রে চাকরিতে কিন্তু কোনো রকমের একটা ছোটোখাটো ঝামেলা বা উট করে ঝামেলা চলে আসতে পারে আপনার উপরে আজকে অন্য সহকর্মীরা একটু কাজের বেশি চাপ দিয়ে ফেলতে পারে তাই সিংহরাশির মানুষরা সময়ের প্রতিকূল ভেবে একটু ধীরে সুস্থে কাজ করুন আজকে চিন্তাভাবনা করে কন্যা রাশির মানুষরা আজকে কীরকম ফল পেতে পারে কন্যারাশির মানুষরা আজকে একটু পশুপ্রেমী হয়ে উঠতে পারেন কাক কুকুর গরু এদেরকে একটু খেলে দিতে পারেন আজকে আজকে আপনার মধ্যেও একটু বেশি করে মানে সমাজসেবামূলক কিছু কাজ আপনি করতে পারেন যারা পলিটিক্সের সাথে যুক্ত তাদের আজকে বিরাটভাবে পরিবর্তন আসবে আপনার রাজনৈতিক ক্ষমতা বাড়ার একটা যোগ আছে যারা
কন্যা রাশির মানুষ কিন্তু পলিটিক্সের সাথে যুক্ত, আপনার ক্ষমতা আজকে অনেকটা বেড়ে যাবে। আজকে মানুষ আপনাকে ভরসা করবে, অন্য মানুষরা আজকে আপনাকে তাদের প্রাণের থেকে তাদের আপনাকে অধিক ভালোবাসবে, আপনাকে প্রচুর ভালোবাসা দেবে, আপনাকে সম্মান দেবে এবং সেটা আপনার নিজেরও ভালো লাগবে। তাই আজকে আমি বলবো যারা পলিটিক্সে যুক্ত কন্যা রাশির মানুষের কিন্তু বিরাট ফল পাওয়ার সম্ভাবনা আছে। আপনার আজকে কোনো হারানো জিনিস বা হয়তো কোনো একটা গুরুত্বপূর্ণ তথ্য, এমন কিছু হয়তো জিনিস যেটা হয়তো আপনি খুঁজে পাচ্ছিলেন না, সেটা আজকে খুঁজে পাবেন বাড়িতে। আজকে এমন কিছু তথ্য যারা কন্যা রাশির মানুষ হারিয়ে গেছিল সেই তথ্য আজকে খুঁজে পাবেন, বা যে কোনো জিনিস। তুলা রাশির মানুষ আজকে কিরকম ফল পেতে পারে? তুলা রাশির মানুষ আজকে অন্যের ঝামেলা, অন্যের ঝঞ্ঝাট না নেওয়া ভালো বেশি। আজকে কিন্তু অন্য মানুষ তাদের ঝঞ্ঝাট ঝামেলা আপনার কাছে শোনাতে পারে, বলতে পারে, সেই ক্ষেত্রে আপনি কিছুটা পারলে অ্যাভয়েড করবেন, কেননা আজকে অন্যের ঝামেলা নিতে গিয়ে দেখবেন আপনি নিজের বিপদ নিজেই ডেকে আনবেন। তাই অবশ্যই কার্যক্ষেত্রে উপস্থিত বুদ্ধিকে আপনাকে বেশি প্রাধান্য দিতে হবে। মানুষের কথা শুনে চলতে হবে ঠিকই, কিন্তু সেই ক্ষেত্রে আপনি নিজের বুদ্ধিটাকে একটু কাজে লাগাবেন, কারণ আজকে কিন্তু যে কোনো উটকে ঝামেলায় ফেসে গিয়ে আপনি কিন্তু নিজেই আইনের জালে আটকে যেতে পারেন। তাই তুলা রাশির মানুষের একটু চোখ কান খুলে রাখা চলা উচিত। যে লোক আপনাকে কোনো কিছু বলছে সেই মানুষটা কতটা সত্যি বলছে সেটা দয়া করে একটু দেখে নেবেন, পরীক্ষা করে নেবেন। তুলা রাশির মানুষের আজকে কিন্তু নিজের মামাদের থেকে কোনো সাহায্য পেতে পারেন, নিজের মামা মামি থেকে কোনো সাহায্য পেতে পারেন তুলা রাশির মানুষ নিজের। বৃশ্চিক রাশি, একটু শ্বাসকষ্ট বেড়ে যেতে পারে বৃশ্চিক রাশির মানুষের, কোথাও কোনো জায়গায় একটু মানে সামান্য কারণে চোট আঘাত লাগতে পারে বৃশ্চিক রাশির মানুষ। হাজবেন্ড ওয়াইফের মধ্যে সম্পর্কের ক্ষেত্রে একটু ছোটখাটো বিষয়ে মনোমালিন্য সৃষ্টি হতে পারে, বাদানুবাদ তৈরি হতে পারে, বৌমা শাশুড়ির মধ্যে সম্পর্কের অবনতি হতে পারে যারা বৃশ্চিক রাশির মানুষ। আর একটা জিনিস বৃশ্চিক রাশির মানুষের, সেটা হলো নিজের দাঁতের কোনো সমস্যা আসতে পারে, নিজের দাঁতের কোনো সমস্যা আসতে পারে বৃশ্চিক রাশির মানুষের। তবে চাকরিতে ভালো হবে বৃশ্চিক রাশির মানুষের, চাকরিতে উন্নতি দেখা যাচ্ছে, বদলির সম্ভাবনা নেই আজকে কিন্তু বৃশ্চিক রাশির মানুষের, বদলির সম্ভাবনা নেই। ধনুরাশির মানুষ আজকে ক্যারাটে বা কোনো মার্শাল আর্ট আজকে শিখতে পারেন, বা এই জাতীয় যারা মানে পেশায় যুক্ত আছেন তাদের কিন্তু ভালো হবে আজকে। অর্থাৎ কায়িক পরিশ্রম বা শারীরিক পরিশ্রমে যারা কাজ করেন তাদের আজকে যথেষ্ট ভালো হবে। যারা ক্রিকেট প্লেয়ার, যারা ধনুরাশির মানুষ, ক্রিকেট প্রেমী মানুষ বা ক্রিকেট খেলা করে নিজে, তাদের কিন্তু আজকে নাম যশ খ্যাতি বাড়বে। আজকে আপনি যেখানেই খেলা করবেন সেখানে কিন্তু জেতার সম্ভাবনাটা প্রবল, যারা ধনুরাশির মানুষ, ক্রিকেট যারা খেলা করছেন পেশা হিসেবে বেছে নিয়েছেন। যারা কোনোভাবে গাড়ি ঘোড়া চালান তাদের ক্ষেত্রে কিন্তু আজকে উন্নতির চোখ দেখা যাচ্ছে, ড্রাইভারদের আজকে উন্নতির চোখ দেখা যাচ্ছে ধনুরাশির মানুষের। তবে যে কোনো ধনুরাশির মানুষের একটা জিনিস সাবধানে থাকতে হবে, যেটা মানে সেটা হলো কোনো অবৈধ প্রেমে আজকে সেটা প্রকাশ পেতে পারে, আপনার কোনো অবৈধ প্রেম যদি থাকে সেক্ষেত্রে প্রকাশ পেতে পারে আজকে। মকর রাশির মানুষ, যে কোনো তুচ্ছ বিষয়কে হালকাভাবে নেবেন না মকর রাশির মানুষরা, যে কোনো ছোট বিষয়কে হালকাভাবে নেবেন না, এটা কিন্তু আজকে যে কোনোভাবে বিপদ আসতে পারে আপনার। বড় জিনিসটাকে তো আমরা গুরুত্ব দিই, কিন্তু আমি বলতে চাইছি আজকে যে কোনো ছোটোখাটো বা তুচ্ছ জিনিস একটু গুরুত্ব দেবেন আজকে, আজকের জন্য অন্তত মকর রাশির মানুষরা এই বিষয়টা একটু খেয়াল রাখবেন, তাহলে কোনো যে কোনো বিপদ থেকে আপনি মুক্ত হতে পারবেন, কোনো বিপদ আপনার হবে না বললেই চলে মকর রাশি। আর একটা যেটা দিক, মকর রাশির মানুষ আজকে অবশ্যই হনুমানজির পুজো করবেন, অবশ্যই হনুমান চালিশা পাঠ করবেন, কেননা যেহেতু মকর রাশির মানুষের তো শনি সাড়ে সাথে চলছে, সেই ক্ষেত্রে এই রাশির মানুষরা কিন্তু খুব কষ্টে আছে। যারা বিদেশে আছে মকর রাশির মানুষরা, তারা কোনো আর্থিক ঋণের জলে জড়িয়ে যাবে, যারা মকর রাশির মানুষ তারা কিন্তু বর্তমানে এখন ঋণের জলে জড়িয়ে যাবেন। যে কোনো বাজে নেশা কিন্তু আপনাকে শেষ করতে পারে, যে কোনো বাজে নেশা, তাই অবশ্যই যে কোনো বাজে নেশা থেকে দূরে থাকবেন, আর যে কোনোভাবে ঋণ করা থেকে একটু বিরত থাকবেন। খুব প্রয়োজন না পড়লে ঋণ করার প্রয়োজন নেই, ঋণ করে তো ব্যবসা একদমই না মকর রাশির মানুষরা, কেননা এখন মকর রাশি যেহেতু শনি সাড়ে সাথে চলছে ব্যবসা কিন্তু পুরো ডুবে যাবে, আর আপনি নিজেও ঋণের জলে জড়িয়ে গেলেন। তাই বি কেয়ারফুল মকর রাশি, কারোর সাথে আপাতত ঝগড়াঝাটি অশান্তিতে যাওয়ার দরকার নেই মকর রাশির মানুষের, কেননা সময় কিন্তু আপনার অনুকূলে না, এখন সময়টা আপনার প্রতিকূল। তাই যত পারেন হনুমানজিকে রাখুন, যত পারেন শনিদেবকে রাখুন, যত পারেন শনিদেবের পুজো করুন পারলে, সেটা আপনার ক্ষেত্রে ভালো হবে। আর একটু গায়ে হাত পায়ে একটু সর্ষের তেল মাখুন, সর্ষের তেল দেখুন আমরা সর্ষের তেল আছে, কারণ সর্ষের তেলের উপরে জানবেন সর্ষের উপরে শনিদেবের একটা কৃপা দৃষ্টি থাকে। তাই আমরা যদি সর্ষের তেলে একটু গায়ে হাত পায়ে মাখি সেটা কিন্তু আমাদের পক্ষে ভালো, জানেন তো এটা, আসলে এই তথ্য আপনাদেরকে দেয়নি আমি বলছি, একটু মানে রৌদ্রে একটু গায়ে হালকা করে একটু ভালো অবশ্য, এবং সর্ষের তেলও খুব বাজে মানে আছে ভেজাল মেশানো, সেটা আপনারাও জানেন,
অনেক রকমের অ্যালার্জি বা এই ধরনের নাকি বেরায়, এটা ডাক্তাররা অবশ্য বলেন। আগেকার দিনে যেরকম মানুষ মানে খাঁটি সর্ষের তেলটা পেত, যাই হোক এখন খাঁটি জিনিসটা পাওয়া যায় না। যদি কেউ খাঁটি জিনিসটা পান বা নিজেদের বাড়ির যদি সর্ষে যদি ভাঙিয়ে তেল তৈরি করতে পারেন সেটা তো আরো ভালো হয়, সেক্ষেত্রে তো ভেজালের কোনো জায়গা নেই। তাই অবশ্যই সর্ষের তেল একটু গায়ে মাখবেন, যাদের বিশেষ করে শনির সাড়ে সাথে চলছে গায়ে মেঘে রৌদ্রে দ্বারা, দেখুন আপনার ভালো হবে। কুম্ভ রাশি, কুম্ভ রাশির মানুষের আজকে রাজনৈতিক সফলতা আছে। যদি আপনি পলিটিক্স করেন কুম্ভ রাশির মানুষরা, অ্যাকচুয়ালি কুম্ভ রাশির মানুষরা জানেন একটু বেশি পলিটিক্স করে এবং এরা খুব ঠান্ডা মাথার মানুষ হয়, তাই কুম্ভ রাশির মানুষরা আজকে আপনার বুদ্ধির ঝলকানিতে বিপক্ষে দলের লোকেরা কিন্তু মানে দিশেহারা হয়ে যাবে। অর্থাৎ আপনি এমন কোনো প্ল্যান বের করতে পারেন আজকে যেটা কুম্ভ রাশির মানুষরা, সেটা কিন্তু সত্যি প্রশংসনীয়। তাই কুম্ভ রাশির মানুষরা আজকে যে যে পেশায় আছেন না কেন, আজকে আপনার পেশার মানে মারাত্মক দক্ষতা আজকে আপনি দেখাতে পারবেন। কুম্ভ রাশির মানুষরা নিজের কাজের শ্রেষ্ঠ দক্ষতা দেখাতে পারবেন, তার পরিণাম স্বরূপ আপনি প্রচুর অর্থ আজকে রোজগারের যোগ দেখা যাচ্ছে। কুম্ভ রাশির মানুষের প্রচুর অর্থ রোজগারের যোগ দেখা যাচ্ছে, শরীর স্বাস্থ্য ভালো থাকবে, ফ্যামিলির দুশ্চিন্তা কাটবে, রোগ ব্যাধি আজকে হবে না বললেই চলে, রোগ ব্যাধি একেবারে নেই বললেই চলে। তবে কুম্ভ রাশির মানুষের শিক্ষার দিকে একটু জোর দিতে হবে, শিক্ষার দিকে পুস্তক জ্ঞান বই জ্ঞান বা আউট নলেজের প্রতি একটু নজর রাখতে হবে যারা কুম্ভ রাশির মানুষ। মীন রাশি, আজকে আপনার দারিদ্র ভাব কাটাতে পারবেন, যে কোনো বিপদ থেকে আপনি মুক্ত হতে পারবেন। আজকে যারা মীন রাশির মানুষ, যে কোনো বিপদ দেখবেন আপনি তুড়ি মেরে উড়িয়ে দেবেন আজকে, অর্থাৎ আপনি একেবারে মানে নির্ভেজাল একটা মানুষ হবেন। আজকে আজকে আপনার মতো খাঁটি মানুষ কিন্তু পাওয়া মুশকিল। আজকে মীন রাশির মানুষরা প্রচণ্ড নিজের কাছে সৎ থাকতে চাইবেন, অর্থাৎ এতটা সৎ যে সত্যি মানে খুব ভালো জিনিস এটা। তবে মীন রাশির মানুষরা আজকে নিজের পুরস্কার স্বরূপ কিছু পেতে পারেন, নিজের কাজের খ্যাতি স্বরূপ বা নিজের কাজের কোনো ইয়ে কোনো সরকার দ্বারা কোনো পুরস্কৃত আপনি হতে পারেন, সরকার দ্বারা কোনো সাহায্য পেতে পারেন যারা মীন রাশির মানুষ। ধন্যবাদ, যদি ভিডিওটা ভালো লাগে একটু শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটা যারা মনে করেন এখনো সাবস্ক্রাইব করে রাখবেন একটু করে রাখবেন। আশা করি এই তথ্যপূর্ণ ভিডিও আপনার জীবন বদলাতে সাহায্য করবে। ধন্যবাদ, ভালো থাকুন।